এটা কি গো? এটাই সেই ইয়ে দিয়ে এটা জল দিয়ে গুলেছে, তেলে ঢেলে ঢেলে করে। হ্যালো এভরিওয়ান, আমি শহেরি। নিরস আলী ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি রোজ একটা করে ভিডিও আপলোড করব, মানে রোজ একটা করে ভ্লগ দেব, কিন্তু আজকে সকাল থেকে আমার সেভাবে এডিট করা হয়নি, কারণ নিরয় এসেছে বাড়িতে, তো সেই জন্যই আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো ফাইনালি আমার ভিডিও চলে এসেছে। সকাল সকাল দু বোনের কি আনন্দ দেখেছেন, সকাল থেকে খেলা শুরু করে দিয়েছে ইতু আর টুসু মিলে। খেলো 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 তো খেলো, এসো যাও, তুমি ওখানে ওরকম খেলো, ও খেলবে তাহলে। তুমি করো ওরকম হামাগুড়ি দাও, তাহলে ও দেবে। দেখো দিদি কি করছে, দেখো হামাগুড়ি দাও, তুমি হামাগুড়ি দাও, হামাগুড়ি দাও, হামাগুড়ি দাও। দেখো দিদি কি করছে, দেখো। খুশি স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তাই ওদের সাথে খেলতে পারেনি, নয়তো যদি ছুটি থাকতো তাহলে তো সব সময় প্যাচবড়িকে নিয়ে থাকতো, মানে দিনে অন্তত পাঁচবার বাড়িতে নিয়ে আসে ও প্যাচককে। যতই কাঁদুক যাই করুক ও মোটামুটি ছাড়ে না, তো সেজন্য এখনও ওকে দেখতে পাচ্ছেন না, ও রেডি হচ্ছে বলে। তো ওরা খেলছিল, তারপরে আমি চলে গিয়েছিলাম ওপরে, আমার যেমন কাজ থাকে সেগুলোই করছিলাম, তো সেজন্য আমি আর সেগুলোকে আর হাইলাইট করলাম না। একেবারেই ভাবলাম যে দুপুরটা পুরোটা আর কিছু করব না, একেবারেই সন্ধ্যে থেকে আবার শুরু করব একটা গল্প এডিট করে। এডিট বলতে জাস্ট ভিডিওটা রেডি করেছি, কিন্তু এখনও ভয়েস দেওয়া হয়নি, ওটা রাত্রেবেলা দেবো 11:30 পরে। তো এডিট করে তারপর ফোনটা, ছোট ফোনটা চার্জে দিয়ে চুল আঁচড়ে, চুলটা আজকে তেল দিয়েছি, তো চুল আঁচড়ে নিচে যাচ্ছি, প্রায় সন্ধে হয়ে গেছে, এখনও চা খাওয়া হয়নি আমার। নিচে যখন নেমেছি তখন দেখতেই পাচ্ছেন যে প্রায় সন্ধে হয়ে এসেছে, তো দেখলাম যে বাবা সিঙ্গারা এনেছে। আর খুশি বুড়ির দেখুন কি করছে, ফোন নিয়েছো, সেই সেই ফোন নিয়েছো। কার্টুনসের অন্য কিছু দেখবে না, মনে থাকবে আধ ঘন্টা, কটা বাচ্চা দেখো এখন, কটা বাচ্চা দেখি, কটা 44, পাঁচটা 44। তুমি সেই শর্টস দেখছো কোথায়, টিপা হয়ে গেল তো, টিপা হয়ে গেল, সেটা বলতে শর্টস দেখছো, সেই দাঁড়ো তোমার হচ্ছে কি রে বাবা, মানুষকে ঠকানো বলে আর কিছু জানি না, ঠক এটাকে ঠকানো বলে, তুমি আমাকে শেখাবে, নয় ন্যায় অন্যায়, তুমি তো আমাকে শেখাও, আমি তোমাকে শেখাবো, তুমি আমাকে শেখাবে, হয়ে গেছে, ঠিক আছে ঘুমিয়ে পড়ো, এরপর ঘুমিয়ে পড়ো, ঘুমাবো কেন আধ ঘন্টা, ঠিক আছে। শনিবার দিন রাধা অষ্টমী, তো বেশিরভাগের বাড়িতেই আশা করছি রাধা অষ্টমী করা হয়, তো আমাদের বাড়িতেও হয়। তো কী কী প্রিপারেশন চলছে আমি আপনাদের সবার সাথেই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে যে দিদিভাই আর জেঠিমণি মিলে ওই গুঁড়ি করছিল আর কি, এটা হচ্ছে পুরনো রান্না, মানে পুরনো রান্নাঘরের পাশেই পুরনো বাড়িটা আর কি, সেখানেই করা হচ্ছে। প্রচুর গুঁড়ি কোটা হয় কারণ প্রচুর পিঠে হয়, আর নিরয়ের জন্যও, যাতে নিরয় নিয়ে যেতে পারে সেজন্যও করা হচ্ছিল, বেশি করে ওই জন্য করা হচ্ছিলো।
তো আমি আবার নতুন রান্নাঘরে এসে দেখলাম যে দিদিভাই বললো যে আপেল রাখা আছে, তো আপেলটা ধুয়ে খুশিকেও দিলাম আর আমি নিজেও খেলাম। তারপরে হঠাৎ করে না কারেন্ট চলে গিয়েছিলো, তো কারেন্ট চলে গিয়ে যাওয়ার জন্য আমাকে এইভাবে ফ্ল্যাশ লাইট জ্বেলে ভিডিওটা শ্যুট করতে হয়েছে যে সবাই মিলে চা খাচ্ছিলাম। আমাদের বাড়িতে কিন্তু এখানে বিকেলবেলাটা মোটামুটি একসাথেই চা খাই, মাঝে মাঝে আমি একা পড়ে যাই কারণ একটু সন্ধে হয়ে যায় বেশি এডিট করে নিচে নামতে। তো আজকে আমি একসাথেই চা খাচ্ছিলাম ওদের সাথে, তো দেখুন এখনও কারেন্ট কিন্তু আসেনি। তো আমরা মুড়ি খাচ্ছিলাম, মুড়ি খেয়ে খুশিও পড়তে বসবে আর আমিও পড়তে বসবো। তো খুশির হাতে দেখুন এখনও ফোন, ও খেতে বসার সময় ওই কার্টুন দেখে, ওইটুকুটাই ওকে আমি দিই আর কি কার্টুন দেখার জন্য। তো খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে এমার্জেন্সি নিয়ে খুশির এই ইয়েগুলো স্বরলিপিগুলো লিখে দিচ্ছিলাম, তারপরে হঠাৎ করে কারেন্ট চলে আসে। তো তখন তো এমার্জেন্সির জন্য আমি আর শ্যুটটা করিনি, তো দেখাচ্ছিলাম, তারপর আবার ওপরে চলে আসি যে আমি একটুখানি লিখবো, লেখার পরে আবার এডিট করতে বসবো। তো হঠাৎ করে দিদিভাই ডেকে পাঠালো যে কী কী তৈরি করা হচ্ছে সেগুলো সব আমি ক্যামেরাবন্দি করবো বলে দিদিভাইকে বলে রেখেছিলাম, মাকেও বলে রেখেছিলাম, তো আমাকে সেই জন্য ডেকে দিয়েছিল। এটা কি গো? এটাই সেই ইয়ে দিয়ে যত ঠান্ডা হবে বলবে তুমি ভিডিওতে, যে যত ঠান্ডা হবে তত পিঠেরা বলবে। গোকুল পিঠে নাম শুনেছি। আমি তো আগেই বলেছিলাম যে এখানে এসে আমি যে কত রকমের পিঠে করা শিখলাম, নিজের হাতে না করলেও মোটামুটি দেখেছি। পিঠেগুলো করার সময় আমি মোটামুটি থাকার চেষ্টা করি, যেহেতু ভ্লগে দিই এবং নিজেরও একটা ভালো লাগে যে এত রকমের পিঠে হয়। পিঠে খেতে যে বিশাল একটা পছন্দ করি সেটা নয়, হ্যাঁ মোটামুটি খাই, একদমই একটা দুটো খেয়ে রেখে দিই সেরকমটা নয়। সংখ্যার সাধারণ গুণনীয়ক ড্যাশ হলে তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। এই পিঠেটা হয়তো অনেকের বাড়িতেই হয়, আর যাদের বাড়িতে হয় না তাদেরকে বলে রাখি যে এটাই কিন্তু বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, শুধুমাত্র এই যে গুড় লাগে আর ওই চালের গুঁড়ি লাগে, ব্যাস এটাকে পুরো মাখিয়ে রেখে দেয়। অনেকে ফ্রিজে প্রিজার্ভ করে, তারপর হচ্ছে মাঝে মাঝে করতে পারে আর কি ওই তেলে ছাঁকা তেলে করা। তো আমি তো আবার চলে গিয়েছিলাম ওপরে, তো আমাকে সানি দিতে এসেছিলো যে পিঠে করা হয়ে গেছে। আর এই যে আমি রোজকার যেমন বলেছিলাম যে আমি ল্যাপটপগুলো চালিয়ে রাখি, তো হ্যারি পটার দেখে আমাদের সানিবাবু কিন্তু বসে পড়েছে হ্যারি পটার দেখতে। ওকে আমি দেখিয়েছিলাম কি যে ভুল করেছিলাম আমি এখন ভাবি, খেতে বসতে শুতে সব সময় হ্যারি পটার আর হ্যারি পটার। কাকিমণি এটার নাম কি যেন কি ছিল জানো কাকিমণি? হ্যারি পটার মানে সারাক্ষণ হ্যারি পটার। হ্যারি পটারের ট্যাটু করে নিয়েছিল হাতে পেন দিয়ে, তারপর কপালে যে মার্কটা ছিল সেটাও করে নিয়েছিল। যাই হোক, চলে এলাম আবার নেক্সট দিন। এইভাবে যদি না পোস্ট করি না তাহলে কিন্তু আমি কিন্তু অনেক পিছিয়ে যাব, মানে ডেলি ভ্লগ যে আমি দেবো, আমি হয়তো শ্যুট করছি একদিনের আর আমি দিচ্ছি অনেক আগের, মানে এক সপ্তাহ গ্যাপ হয়ে যাচ্ছিলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি দুদিন করে একসাথে দিয়ে দিই, কারণ একদিনে পুরো একদম সকাল থেকে রাত পর্যন্ত ওইভাবে দেওয়া হয় না, আর একটু লং ভিডিও না করলে সত্যি বলছি কি দেখে মজাও লাগে না। মোটামুটি 10-15 মিনিটের না করলেও নয়, অবশ্য অনেকে সেগুলো দেখতে পছন্দও করে না, সেজন্য দিতে ইচ্ছে করে না, কিন্তু মনে হলো যে না ঠিক আছে দিই, আমার নিজেরও তো একটুখানি দরকার। তো এই যে সকালবেলাতে আমরা সবাই মিলে খেলাম, খাওয়ার সময় তুতু ম্যামে চলছিল সেটা তো দেখতেই পেলেন। তো তারপর আমি চলে গিয়েছিলাম বাইরে দিকে, বাইরে দেখুন কত শিউলি ফুল পড়েছে, রোজ দেখি রোজ দিদিভাই এগুলো কুড়িয়ে এনে কিছু আমাকে দেয়, কিন্তু আমি কখনো বাইরে বেরোই না সেভাবে। তো বাইরে বেরিয়েছিলাম, বাইরে বেরিয়ে দেখলাম কি সুন্দর লাগছে, তারপর দিদিভাই বললো যে চলো তোমাকে দেখাই যে আনারসগুলো কোথায় হয়, আমি তো কখনো বাইরে দিকে আসিনি, আর এখানটা পুরো না কাদায় ভর্তি, প্রতিদিন তো বৃষ্টি হয়। মেনলি দিদিভাই আমাকে দেখানোর চেষ্টা করছিল আর কি যে ওখানে কী কী গাছ আছে। তো আমি ভাবলাম যে আমি যখন দেখছি তখন আপনাদেরকেও দেখাই। এই যে একবার দেখিয়েছিলাম না যে দিদিভাই লেবু তুলছিল, যে রোজ আমাদের দুটো করে লেবু লাগে, তো এইটাই হচ্ছে সেই লেবু গাছ, দেখুন প্রচুর লেবু ধরে আছে। ওই বাড়িতে যখন থাকতাম বাবাকে রোজ লেবু কিনে আনাতাম, কারণ আমি রোজ সকালবেলাতে লেবু জল আর চিয়া সিড খেতাম, এখানে আমি সব কিছু বন্ধ করে দিয়েছি। তো সেই জন্য ভাবলাম যে এখানে এখন লেবু আছে কিন্তু আমি নিজেই খায় না। আর এই যে এগুলো হচ্ছে ডাব গাছ, সেই ডাব গাছ
বাইরে থেকে ঘুরে এসে সোজা চলে গিয়েছিলাম নিজের রুমে স্নান করার জন্য। তো স্নান টান করে আমি একেবারে রেডি। রোজ রোজ আর কত এরকম দেখাবো যে আলমারি পরিষ্কার করছি, ড্রেসিং টেবিল পরিষ্কার করছি। অনেকে কিন্তু দেখায় জানেন, আর তাদেরই দেখি প্রচুর প্রচুর ভিউজ হচ্ছে। ঝাড় দেওয়া বা বাসন মাজা বা অন্য কিছু করা, আর হচ্ছে বাড়ির যা ড্রেস পরে থাকে সেগুলো করেই করে, মানে নাইটি বা নাইট শ্যুট আর কি, যেগুলো সেগুলো পরেই করে। কিন্তু আমার সেগুলো, সত্যি বলছি কি, আমার সেগুলো ইচ্ছে করে না। আমার মনে হয় ওগুলো হচ্ছে পার্সোনাল থাকাই ভালো। এখানে যেহেতু এত এত মানুষ দেখে, সেহেতু আমার মনে হয় শাড়ি পরে করাই ভালো। আর এই কারণের জন্য জানেন তো, আমি না নাইটি বা নাইট শ্যুট পরে থাকতে পারি না, কারণ আমাকে যেহেতু সারাদিনের ভ্লগ বানাতে হয়, আর আমি না এগুলো একটু বেশি মানি। আমার মনে হয়েছে সব কিছুর একটা সৌজন্যতা, তারপর যেটাকে চোখের আরাম বলে না, সেই জিনিসগুলো আমি একটু বেশি মানি। যেটা দৃষ্টিকটু লাগে সেই জিনিসটা আমি কেনই বা করতে যাব। তো এখানে দেখুন, মা হচ্ছে খই ভাজছিল। এই খই ভাজা, পিঠে করা, গুড়ি কোটা, এগুলো কিন্তু গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়িতেই হয়। তো আমিও গ্রামেই মানুষ হয়েছি, কিন্তু এগুলো কিন্তু সবটাই যে আমি দেখেছি সেটা নয়। তো আমরা সন্ধেবেলায় গিয়েছিলাম বাবার সাথে, আমি আর খুশি মিলে। আমি গিয়েছিলাম টেটের ফর্ম ফিল আপ করতে, বেশি দিন তো আর টাইম নেই, তো ফর্ম ফিল আপটা করে এলাম। আমি ভেবেছিলাম ফার্স্টে যে নিরয় এলে করবো, কিন্তু ভাবলাম যে না, দেরি হয়ে যাবে, তো করে আসি। তো খুশিও আমার সাথে বেরিয়েছিল, ওর তো বেরোনো হয় না। তো আমরা ফর্ম ফিল আপ করে চলে গিয়েছিলাম খেতে। ও আমাকে ফার্স্টে বলেছিল যে কাকিমণি আমার জন্য কিন্তু রোল নিয়ে আসবে, তারপর ও নিজেই বেরিয়েছিল। তো দুজনে মিলে একসাথে খেলাম, আর শানির জন্য একটা নিয়ে নিয়েছিলাম। তো ওটা হয়ে যাওয়ার পরে, মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে, বাবা বললো যে এখানে যে প্যান্ডেলটা হয়েছে দেখে আসবি। আমি বললাম ঠিক আছে চলো। তো গিয়ে দেখলাম যে এই যে গণেশ ঠাকুরের বিসর্জনের জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছে। তো এই যে হচ্ছে প্যান্ডেল, আর এর পিছনেই হয়েছে দুর্গাপুজোর প্যান্ডেল। ওই যে আমি এসেছিলাম না 15 আগস্ট, তো সেখানটাতেই হয়েছে। চলুন দেখাই আমি। এখানে কিন্তু আমি এক বছরই এসেছিলাম, মা আর জেঠিমা, মানে বাড়ির সবার সাথে আর কি এসেছিলাম এক বছর পুজোতে। যা ভিড় হয় এখানে, এটা আমরা আসলে সব থেকে বড়, এবং আমরা শুনি নয়, এই এলাকার মধ্যে সব থেকে বড় প্যান্ডেল হয় এবং পুজো হয়। ভীষণ ভিড় হয়, মানে অনেক দূর পর্যন্ত গাড়ি, তো মানে পার্সোনাল গাড়ি বা অন্য কোনো গাড়ি তো পেরোনোর কোনো ইয়েই থাকে না, মানে হেঁটে হেঁটে আসতে হয়, অনেক দূরে গাড়ি রেখে আসতে হয়। আর এখন যেহেতু আমার বাড়ির কাছেই, তো সেহেতু আমরা তো চলে আসতেই পারবো। আর এটা হচ্ছে নতুন হয়েছে, এখন তো সব জায়গাতেই হয় যে আই লাভ দিয়ে জায়গাটার নাম। তো আই লাভ আমরা শুনি এটা হয়েছে, দেখে ভীষণ ভালো লাগলো। তো আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম আমাদের দোকানে। আসলে বাবা আমার সমস্ত ডকুমেন্টসগুলো ল্যামিনেশন করতে দিয়েছিল, কিছু করা ছিল কিছু করা ছিল না, সেগুলোই করতে দিয়েছিল। তো বাবা বলল যে তোরা এখানে কেন দাঁড়িয়ে থাকবি, চল দোকানে তোদেরকে পৌঁছে দিয়ে আসি। তো আমি আর খুশি দুজন মিলে এই যে রং ঢং করছিলাম দুজন মিলে, আর দাদা ভাইরা যারা আসছিলো আর কি দেখতে জামাকাপড়, তাদেরকে দেখাচ্ছিলো। তো তা ওই করতে করতে আমরা চলেও এলাম বাড়িতে। বাড়িতে এসেও দেখছি সেই একই প্রসেস চলছে, মানে বুঝতে পারছেন কত পিঠে হতে চলেছে। আর এদিকে ছর্তি ভাই হচ্ছে নারকেল ছাড়াচ্ছে। নারকেল তো রোজই প্রায় হয়, তো নারকেল এমনি এটা খাওয়ার জন্য ছাড়ানো হচ্ছিল। আর একদিন পরেই তো, মানে কালকেই নিরয় আসবে, সেই জন্যই আরও বিশেষ করে ছাড়ানো হচ্ছিল। আর এই দেখুন আমাদের ভাইপোর কীর্তি, সে সারাক্ষণ যে কী যে করে। ভেবেছিলাম যে এটার হচ্ছে সাউন্ড দিয়ে রাখবো, কিন্তু ভাবলাম যে না থাক, সে কী গানে নাচ করছে, মাল পিয়েঙ্গে এটা নাচ করছে নিজে নিজে গানে, মানে কী বলবো। ওই সারাক্ষণ মাতিয়ে রাখে অবশ্যই, কিন্তু ভীষণ দুষ্টুও হয়ে যাচ্ছে, ভীষণ মানে অবাধ্য হয়ে যাচ্ছে এরকম টাইপের। জানি না এদের দুজনের কি হবে। মোটামুটি মানে গোটা বাড়িটা যদি মাথায় করে কেউ রাখে বা মাতিয়ে রাখে, তাহলে কিন্তু এরা দুজনেই। তো দেখুন ওটা হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে খয়ে গুড় দেওয়া হয় না, গুড় খয়ে যেটাকে বলে, সেটাও কিন্তু কীভাবে হয় আমি জানি না। আমাদের মানে আমার ওই বাড়িতে কিন্তু, মানে আমার মা কাকিমা তো করতে দেখিনি কখনো, জেঠিমা হয়তো করেছে, কিন্তু আমি কখনো প্রসেসটা দেখিনি। আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো কড়ার মধ্যে খইটা ঢালা হবে, তারপর দেখলাম যে আচ্ছা এরকম, আর ওই গুড়টাকে ঠান্ডা করেই তারপর এটা করা হচ্ছে। আমি যে কত কিছু জানি না, আমাকে দেখলে কেউ বলবে না যে আমি গ্রামে বড় হয়েছি। হয়তো 9 বছর আমি মেদিনীপুর শহরে থেকেছি, মেদিনীপুর শহরটা যে বিশাল কিছু সেটাও নয়, কিন্তু হ্যাঁ অবশ্যই শহর সেটা ভালোই শহর, কলকাতার মতো না হলেও কলকাতা থেকেও কোনো মানে কোনো অংশে কম নয়।
তো 9 বছর থেকেছি সেটা আলাদা কথা, কিন্তু আমি বাড়িতে না সব কিছু দেশের বাড়িতে হতো, তো হোমঘরে কিছুই হতো না, সেজন্য আমি না এগুলো সম্পর্কে কোনো মানে কোনোভাবেই অবগত ছিলাম না। আর এখানে সমস্তটা নিজের চোখে দেখছি, এত ভালো লাগছে। অনেকের কাছেই হয়তো এটা ভীষণ সাধারণ ব্যাপার বা দেখার মতো কিছুই নেই, কিন্তু আমার কাছে এগুলো প্রত্যেকটাই মানে খুব ভালো লাগার একটা, যে আচ্ছা এইভাবে তৈরি হয়, ওইভাবে তৈরি হয়। আমরা তো সবসময় কেনা জিনিস খেয়ে নিয়েছি, কিনে নিয়ে খেয়ে নিয়েছি, কখনো কীভাবে তৈরি হয় না হয় সেটা আমরা কখনোই দেখি না। তো এখানে এসে কিন্তু আমি সেই জিনিসগুলো ভীষণভাবে দেখতে পাই এবং জানি, মানে করতে পারবো, এরকম একটা ভাবি যে আচ্ছা এইভাবে হয়, আচ্ছা আমি নিজেও করতে পারবো, এ মানে ইন্টারেস্ট আছে বলেই হয়তো এগুলো আমি আরও বেশি করে দেখি। যাই হোক, নিচ থেকে আমি একেবারে সোজা নিজের রুমে চলে এলাম। নিজের রুমে এসে এগুলো খুলে দেখলাম যে বাবা সমস্তটাই করিয়ে দিয়েছে, কিছু কিছু বললাম না করানো ছিল না ল্যামিনেশন। তো বাবা দেখলাম যে আমার ডিএডের মানে পুরো রেজাল্টটাও ল্যামিনেশন করিয়ে দিয়েছে, এটা তো টেট ছাড়া কোনো কিছুতেই কাজে লাগবে না, দুটো রেজাল্টই করিয়ে দিয়েছে। ভালো লাগছিল যে যাই হোক, যাই হোক না কেন, যেমনই হোক না কেন, টেট পাস করি বা নাই করি, কিন্তু এগুলো সমস্ত কিছু বেশ সুন্দরভাবে করা হয়ে রইল। ব্যাস আরেকটা দিন শেষ, এইভাবেই চলে যাচ্ছে আমার প্রত্যেকটা দিন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আমি মোটামুটি চেষ্টা করি প্রত্যেকবারই বলি যে মোটামুটি যতটুকু পারি ততটুকুই চেষ্টা করি, আমি তো সত্যি কোনো কাজ করি না, এটা বারবার প্রত্যেকটা ভিডিওতেই আমি তুলে ধরি যে আমি কোনো কাজ করি না। তো একটা ডেলি ভ্লগে যে এইটা করছি সেটা করছি সবাই দেখায়, তো সেটা আমি দেখাতে পারি না, যা করি সেইটুকুই দেখায় বা দিদিভাইরা মা যা করে সেটুকু তুলে ধরার চেষ্টা করি। সেইটুকুই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে মানে যদি আমাদের ভিডিওটা আপনার কাছে পৌঁছায় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন ভিডিও আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।